হ্যালো বন্ধুরা এক্সাম স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা সাধারণ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের প্রথম কোশ্চেন একটি প্রাকৃতিক কোলয়েডের উদাহরণ একটি প্রাকৃতিক কোলয়েড হল রক্ত সেকেন্ড নম্বর কোশ্চেন ইউরিয়ার ফর্মুলা ইউরিয়ার ফর্মুলা হচ্ছে এনএইচ টু সিও এনএইচ টু তিন নম্বর ইউরিয়াতে নাইট্রোজেন রয়েছে ইউরিয়াতে ছিচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে চার নম্বর হিমোগ্লোবিন এ কী থাকে হিমোগ্লোবিন এ লোহা থাকে যার কারণে রক্তের রং লাল হয়ে থাকে পাঁচ নম্বর প্লাট বা রক্ত এ কোন প্রোটিন অক্সিজেন বহন করে রক্তে হিমোগ্লোবিন থাকে আর হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে ছয় নম্বর মধুমেহ রোগ কিসের জন্য হয় মধুমেহ যাকে আমরা ডায়াবেটিস বলে থাকি এই রোগটি ইনসুলিন হরমোনের অভাবে হয় আর এই ইনসুলিন হরমোন থেকে ক্ষরিত হয় সাত নম্বর রক্তচাপ মাপক যন্ত্রের নাম রক্তচাপ মাপক যন্ত্রের নাম স্ফেগনোমিটার আট নম্বর কোশ্চেন মানব শরীরের রক্তচাপ কত মানব শরীরে আশি থেকে একশো কুড়ি রক্তচাপ হয় নয় নম্বর মানুষের মস্তিষ্কে কতগুলো হার থাকে মানুষের মস্তিষ্কে আঠাইশটি হার থাকে কোনো কোনো জায়গায় আবার এটি উনত্রিশটিও দেওয়া থাকে দশ নম্বর রক্তের খোঁজ করেন রক্তের খোঁজ করেন কললেট স্টিনার এগারো নম্বর রেড ব্লাড সেল যাকে আমরা আরবিসি বলে থাকি এর সময়কাল একশো থেকে একশো কুড়ি দিন বারো নম্বর হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউ এর সময়কাল দুই থেকে চার দিন মানে দুই থেকে চার দিন বেঁচে থাকে তেরো নম্বর আমাদের শরীরে রক্তের পরিমাণ আমাদের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে চৌদ্দ নম্বর রক্তকে শুদ্ধ করে রক্তকে শুদ্ধ করে বিক্ষো বা কিডনি পনেরো নম্বর রক্তের টোটাল প্লাজমা রয়েছে রক্তে টোটাল প্লাজমা ফিফটি ফাইভ এনিক পঁচপান্ন রয়েছে ষোলো নম্বর বায়ুমণ্ডলে মেঘ থাকার কারণ বায়ুমণ্ডলে নিম্নচাপ রয়েছে তাই এখানে মেঘ থাকে সত সতেরো নম্বর ফসল ফুলার জন্য উপযুক্ত পিএচ ফসল ফুলার জন্য ছয় থেকে সাত হচ্ছে উপযুক্ত পিএচ আঠেরো নম্বর হাড়ের সঙ্গে মাংসকে যুক্ত করে টেন্ডন ট্যান্ডন কলা হাড়ের সঙ্গে মাংসকে যুক্ত করে উনিশ নম্বর প্রতিরক্ষা ভিটামিন বলা হয় ভিটামিন একে প্রতিরক্ষা ভিটামিন বলা হয় কুড়ি নম্বর কোন খাবারের মধ্যে নাইট্রোজেন রয়েছে প্রোটিনের মধ্যে নাইট্রোজেন রয়েছে